আমি যখন খবরাখবর নিলাম যে ভগবান দাস আমাদের মাননীয় মন্ত্রী, ওনার ছেলে, দুই ছেলে, ওনারা কোথায় এখন? কুমারঘাটে। আমি জানতে পারলাম যে না, 19 তারিখ যেদিন ঘটনা সেদিন তো নয়, এর আগেও বেশ কিছুদিন ধরে ওনার দুই ছেলেই আগরতলাতে অবস্থান করছেন। পার্টিকুলারলি হি ওয়াজ আউটসাইড, ওকে, নট ইন দ্য স্টেট, হি ওয়াজ ইন গুয়াহাটি। পার্টিকুলারলি হি ওয়াজ আউটসাইড, ওকে, নট ইন দ্য স্টেট, হি ওয়াজ ইন গুয়াহাটি। ওনার দুই ছেলেই আগরতলাতে অবস্থান করছেন। পার্টিকুলারলি হি ওয়াজ আউটসাইড, ওকে, নট ইন দ্য স্টেট, হি ওয়াজ ইন গুয়াহাটি। আমি যেহেতু জেলার প্রবক্তা ভারতীয় জনতা পার্টি দলের কাছে, আমি জানি যে সাংবাদিকদের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, তাদেরকে যথেষ্ট প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কাজেই বাস্তব ব্যাপারটা নিয়ে আমিও খোঁজখবর শুরু করি, আমি আমার মতো করেই খোঁজখবর শুরু করি। এ ব্যাপারে আমি এখানকার স্থানীয় পুলিশের যারা কার্যকর্তা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করি। আমি যখন খবরাখবর নিলাম যে ভগবান দাস আমাদের মাননীয় মন্ত্রী, ওনার ছেলে, দুই ছেলে, ওনারা কোথায় এখন? কুমারঘাটে। আমি জানতে পারলাম যে না, 19 তারিখ যেদিন ঘটনা সেদিন তো নয়, এর আগেও বেশ কিছুদিন ধরে। Particularly, he was outside, okay? Not in the state. He was in Guwahati.